পঞ্চায়েত ভোটের টিকিট না পাওয়ায় ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ভোটে অংশগ্রহণ করব না বলে সাপ জানিয়ে দিল রেজিনগরের তৃণমূলের বিধায়ক রবিউল আলম চৌধুরী। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, জেলা সভানেত্রীর সঙ্গে আলোচনা করার পরেও প্রার্থী তালিকা পরিবর্তন করে দেয়া হয়েছে। 87% টিকিট ব্লক সভাপতিকে দেয়া হয়েছে, যোগ্য প্রার্থীদের নাম বাদ দিয়ে দেয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে প্রভাব পড়বে লোকসভা নির্বাচনে, আর সেই কারণে বর্তমান তালিকা অনুযায়ী প্রার্থী মনোনীত হলে আমি ভোটে অংশগ্রহণ করব না। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। নিতরকারে ভোটিং নির্ধারণ করবো, না বলে তারা কি সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব্যাপার। আমি কিন্তু আমি পরিষ্কার বলে দিতে চাইছি, ওই ভোটে যারা প্রার্থী বা যদি তৃণমূলের প্রতীকে যারা যে লিস্ট বেরিয়েছে তারা যদি পায়, আমি কিন্তু ভোটে অংশগ্রহণ করবো। গত দুদিন আগে আমাকে কলকাতা যাচ্ছি, মানে কলকাতায় ডিগি পাঠানো হয়েছে, সেখান থেকে জেলা সভাপতি ফোন করে বললেন যে আপনাকে আসতে হবে না, আপনারা বহরমপুরে নাড়ুগোপাল মুখার্জির সঙ্গে বসুন। সেই মোতাবেক নাড়ুগোপাল মুখার্জির কাছে আমি এবং আমার ব্লক সভাপতি বসা হয়। সেখানে ব্লক সভাপতি বলেন যে আমি কোনো ব্যাপার নয়, আমার যা উপস্থিত করবে সেটাই ফাইনাল হবে। নাড়ু অনেক বুঝি টুঝিও কিছু করতে পারলেন না। তারপরের দিন শাউনি সিংহ রায়, আমি, নাড়ুগোপাল মুখার্জি, আতাউর রহমান সবাই বসি, বসা হল। বসানোর পর সেখানেও কিন্তু সে কোনো সিদ্ধান্ত মানলেন না যে আমার মন মতন প্রার্থী আমাকে দিতে হবে। সেখানে জেলার সভানেত্রী সেখানে বলেছিলেন যে আপনি একটা কাজ করো, ধরুন 35% ক্যান্ডিডেট ব্লক সভাপতিকে দেবো। বহরমপুর জেলাতে নাড়ুগোপাল মুখার্জি ছিল, শাউনি সিংহ রায় ছিল, সবাই বলেছিলেন, সেখানে আতাউর রহমানও ছিল, হ্যাঁ, সেখানে কিন্তু উনি বললেন যে না আমি মানবো না, কোনো লিস্ট নিয়ে যায়নি, ও বেরিয়ে চলে আসে। হঠাৎ দেখি কালকে 6:30 সময় দেখছি একটা লিস্ট বেরোলো সাদা কাগজে, যেমন হুমায়ুন যেটা বলছে সাদা কাগজে, সেখানে সাদা কাগজে লিস্ট বেরিয়ে চলে। তাতে দেখা যাচ্ছে 87% প্রার্থী ব্লক সভাপতিকে দিয়েছে, এবং যেগুলো বাদবাকি যেগুলো আছে সেগুলা আগে আমরা যখন বলছিলাম কমন নাম ছিল সেই কটাকে রেখেছে। আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা বিধায়ক, আমরা রাজনীতিতে কতটুকু কি করি সেটা সবাই জানে, আমরা স্বচ্ছভাবে রাজনীতিটা করতে চাই। এইভাবে যদি রাজনীতি হয়, মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস কিন্তু খুব বাজে জায়গায় যাচ্ছে, কারণ এমএলএদের একটা কিন্তু দায়বদ্ধতা আছে, কারণ দায়বদ্ধতা মানে খারাপ রেজাল্ট হলেই কিন্তু সেখানে ব্লক সভাপতিদেরকে ধরবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন বলবেন, এমএলএ সাহেব আপনার এলাকায় রেজাল্ট কেন খারাপ হলো, তখন তো কৈফত্যটা আমাদেরকে লাগবে, সেখানে তো কৈফত্য দেবে না, জেলা সভানেত্রীও দেবেন না, চেয়ারম্যানও দেবেন না, তারপর এখানকার ব্লক সভাপতিও দেবেন না। আমি সব নমিনেশন, আমরা যেটা দিয়েছি, আমাদেরকে যেটা দেওয়া হয়েছিল, আমি সব জায়গায় নমিনেশন করে রেখে দিয়েছি। কিশোরের বেনারসি মানেই দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতান বেনারসি, জারদৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়াও স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান, কাঞ্জিভারম, শিফন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।